ভোটমুখী বঙ্গে ক্রমশ সরগরম হচ্ছে রাজনীতি। নিয়োগ থেকে আবাস নিয়ে লম্বা হচ্ছে শাসক দলের দুর্নীতির তালিকা। পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতেই তা নিয়ে বিরোধীরা বিদ্যে ছাড়ছে না শাসক শিবিরকে। আসন্ন ভোটের আগে দলকে চাঙ্গা করতে আসরে বিজেপি। রবিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে অঞ্চল কর্মী সম্মেলন করল গেরুয়া শিবির। সবাই উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে দুর্নীতি নিয়ে শাসক দলকে নিশানা বিরোধী দলের নেতার। 58,000 চাকরি বেচেছে ভাইপো, নাম না করে বিস্ফোরক শুভেন্দু। 58,000 চাকরি বেচেছে ওর ভাইপো, চোর, সাদা খাতা, শূন্য পাওয়া লোককে চাকরি। দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে গ্রাম পঞ্চায়েতগুলি, খুব শুভেন্দু। এইভাবে ধরে ধরে চোরদেরকে একদম চিহ্নিত করে চোরদের সাফ করতে হবে। আর সবচেয়ে বেশি চুরি হয়েছে গ্রাম পঞ্চায়েত এলাকাতে। আবাস দুর্নীতি নিয়ে ফের একবার শাসক দলকে তোপ দাগলেন বিরোধী দলনেতা। পাকা বাড়ির লোককে গোয়ালঘর দেখিয়ে দেওয়া হয়েছে, আমাদের বলার আছে। তৃণমূলের পঞ্চায়েতের নেতারা, আত্মীয় স্বজন, পিসি খুড়ি, জেঠি, কাকা কাকিমা, ভাইপো ভাতিজা করে দিয়েছে, আমাদের বলার আছে। এই তালিকা বুথকে তৈরি করতে হবে। ভোট কেন্দ্রে অবজারভার নিয়োগ, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, দাবি তোলেন শুভেন্দু অধিকারী। আমরা বলেছি কোর্ট কর্তৃক গণনা কেন্দ্রে অবজারভার নিয়োগ করতে হবে। কোর্ট বলেছে ঠিক আছে, আপনার পয়েন্ট ভ্যালিড পয়েন্ট, আমরা একটা আইনি লড়াই লড়ছি, সাথে সাথে আপনাদের নির্বাচনী প্রস্তুতিটা নিতে হবে। আমরা বলেছি ভোটের দিন থেকে গণনার দিন কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে, চটিপড়া পুলিশ রাখলে হবে না। ভোট সামনে আসতেই কথায় ধার বাড়াচ্ছে বিরোধীরা, হাতে শাসক বিরোধী ইস্যুও একাধিক। রাজ্যের লাগাম ছাড়া দুর্নীতির রাশ টানতে এবার কাজে আসবে বিরোধীদের চাঁচা ছোলা মন্তব্যই। পূর্ব মেদিনীপুর থেকে চন্দন ভুঁইয়ার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।